সবই কি আর কি যে ডিগবাজিতে থাপ্পর দিলে না ছালেই শেক করলে কোনটা হ্যাঁ শেক করলে ওই যে শেক করে ছালেই পল্লি দিতে থাকে ঘুরে ঘুরে তিন জোড়া কত তিন জোড়াটা একদম চাই দেখতে পাচ্ছেন চিলা চিলা না এইটা কিন্তু অনেক ফার্স্ট ক্লাস কবুতর কোয়ালিটি ফুল অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফসল বিডিভিশনে আজকে কাপ্তান বাজার কবুতর হাটে দেখি কি অবস্থা তো প্রথমে সব কিছু বেবি কবুতর জ্যাকোবিন বেবি সাটিন এখানে কিছু সিরাজি ব্ল্যাক র‍্যাঙ্কস র‍্যাঙ্কস উইরা সুইফট সুইফট কবুতর তো সুইফট কবুতর র‍্যাঙ্কস আছে এখানে কালদম কিছু গ্রিবাস কবুতর এখানে এখানে কিছু হোয়াইট কিং কবুতর দেখতে পারতেছেন ওই যে বাবু পানি দিতেছে আর এখানে কিছু ঘুঘু আছে ওই যে অস্ট্রেলিয়ান ঘুঘু বলে বোধ হয় আমি শিওর না বলতে পারে অস্ট্রেলিয়ার ঘুঘু এই যে দেখতে পাচ্ছেন এই যে কিংটা ভালো মতো দেখেন এই যে কবুতরটা এই কবুতরটা কিন্তু অসুস্থ এই কবুতরটা কিংটা যেটা দেখালাম এটা কিন্তু অসুস্থ তো হাটে আজকে আমি একটু আগে এসে একটা চক্কর দিয়েছি যে মোটামুটি আজকের হাটে সব কবুতরই অসুস্থ এখানে কিছু হোয়াইট কবুতর আছে সবগুলো বড় বড় মুজাওয়ালা রেড কেয়ারের এই যে এখানে সুন্দর দেখতে পাচ্ছেন কবুতরগুলো অনেকই সুন্দর এগুলো জোড়া কত জোড়া ভাই জোড়া 1500 টাকা এর কাগজি না না ভাই লোটন এগুলো পল্টি দেয় সত্যি সবই কি আর কি যে ডিগবাজিতে থাপ্পর দিলে না ছালেই শেক করলে কোনটা হ্যাঁ শেক করলে ওই যে শেক করে ছালেই পল্টি দিতে থাকে ঘুরে ঘুরে এটা লোটন আর কি হ্যাঁ তো লোটন কবুতর 1500 টাকা জোড়া আপনার নাম্বারটি একটু বলেন আপনার নাম্বারটি একটু বলেন আমার নাম্বার 017 0174 24 37 37 23 94 আর কি আপনি যে কোনো সময় চাইলে তো দিতে পারবেন এই কবুতরগুলো লটন কবুতরগুলো তো লটন কবুতরের বৈশিষ্ট্যটা কি এটা যদি আপনি মাথা ধরে যে ধরে ঝাঁকাতে হবে ঝাঁকালে কবুতরটি রাউন্ড রাউন্ড ডিগবাজি খাবে পোল্ট্রি খেতে থাকবে বেশি ডিগবাজি দিতে দিতে দেখা যায় সমস্যা হয় কম কম খাওয়াবেন কম খাওয়ানো যায় ধরে পরে আবার শুরু দিলে আপনার ঠিক হয় হ্যাঁ ওইটাই আচ্ছা এই কবুতরে কীভাবে কী করতে একটু বলেন তো ওই যে ডিগবাজিটা কীভাবে খাওয়াইতে হবে ডিগবাজিটা কীভাবে খাওয়াবে কবুতরটা ধরবেন কবুতরটা আপনার হালকাভাবে যাবে অনেক টাইমে অনেক যে মানুষ কী করে আপনার কবুতর অতিরিক্ত ঝাঁকে ফেলে যাতে আপনার কবুতর খাবার বাইরে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ খাবার পানি দিয়ে অতিরিক্ত কবুতর আস্তে আস্তে শেক করলে কবুতরটা মাথা ইয়ে দিয়ে আপনার গরমের কারণে মাথা ইয়ে দিয়ে সবে ছাড়লে কবুতরটা ডিগবাজি খাওয়া শুরু করবে আর যদি যে বললেন যে হাব মুখ দিয়ে হাওয়া দিতে হয় আবার হ্যাঁ মুখে হাওয়া দেওয়া লাগে দেখা গেছে আপনার কবুতরটা আপনার যখন মাথাটা ঘুরায় হ্যাঁ 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 মুখে দিয়ে আপনার বাতাসটা দেন ওদের মাথার সেনসিটিভিটি আস্তে সরলভাবে আসে পড়ে পরে আপনার কবুতরটা ঠিক হয়ে যায় প্যারালাইজ টাইপের হয়ে যায় তখন মুখটা ফুদিলে ঠিক হয়ে যায় বাবা ওকে ধন্যবাদ এবার এখানে কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন ডাকছে ম্যাকপাই রেড ম্যাকপাই এটা অন্য কোয়ালিটির কিছু লক্ষ কবুতর তো আজকে হাটটা ঘুরে ঘুরে দেখাবো শুধু লটন কবুতরটা দাম দিয়েছি সরি নাম্বারটা জেনেছি আর দামটা বলেছি অন্য কোনো কবুতরের দাম ডিটেলস জানবো না কারণ আজকে হাটটা আমার সুবিধা মনে হচ্ছে না ভাই এটা কী কবুতর ভাই এটা বিউটি না কী কবুতর হুমা হুমা বিশ সাইজের এখানে কিছু রেসার আছে সুন্দর সুন্দর রেসারগুলো সুন্দর আছে গ্রিজেল আছে এই যে গ্রিজেলটা অনেক সুন্দর এই গ্রিজেলটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর ব্ল্যাক রেসার সবজি রেসার তো রেসার কবুতর কিন্তু বাংলাদেশে এখন ভালো মার্কেট আছে তো আপনারা রেসার পালতে পারেন আর এই কবুতর ডিম বাচ্চা অনেক ভালো করে তো হাটে আজকে অনেকেই কবুতর কম এবং কবুতরগুলো আপনার আমার অনেক অসুস্থ মনে হচ্ছে অনেকগুলো কবুতর তাই কোনো কবুতরের দাম দেবো না আজকে এখানে কিছু দোবাজ কবুতর আছে দেখাচ্ছি দোবাজ এই দোবাজ জোড়াটা কত ভাই রেড গিয়ারের দোবাজ লাল দোবাজ অনেকই সুন্দর এগুলোর বাচ্চা
সুন্দর কবুতরটি। আবার এইদিকে রেড চেকার আছে, ও না এটা মিলি, মিলি কবুতর, এটাও মিলি, এই মিলিটা বেশি সুন্দর। এই মিলিটা জলসা চোখে অনেকই সুন্দর। আর চুইটাল, চুইটাল হুমা, চুইটাল হুমা বলতে পারেন, রেসারও বলতে পারেন। এই যে নটটা কবুতরটা 2000 টাকা দাম চাইছে। দেখে এই যে কবুতরটা সুন্দর আছে। এখানে কিছু কবুতর আছে, ফ্যান্সি আইটেম কবুতর। তো এখানে কিং সবজি আরেকজন ছবি তুলতে আর কি এসেছে, আমার মোবাইলে ঠোকর দিতে আস্তে আস্তে, এই যে এই যে ঠোকর দেয়, দেখেন ওর সাহস অনেক, ক্যামেরার ফোকাসে কামড় দিতে আস্তে আস্তে, ওর সাহসটা কত দেখেন ভাই, এই যে সামনে নিলে এই ঠোকর দিব, আরে বাপ রে বাপ, অনেক লক্ষা কিং আছে কি সেখানে। তো ভাই আজকে কবুতর মিথ্যা কথা বলল আপনি, ওয়েদার কয়েকদিন আগে বৃষ্টি হলো, ঠান্ডা পড়লো অনেক, আমার কবুতরও 2টা কবুতর অসুস্থ, কিং কবুতর হলুদ কিং জোড়া সুন্দর আছে দেখতে পাচ্ছেন। হলুদ কিং জোড়া কত? একদম 4000 টাকা, কমই চাইছে, বেশি চায় না। বিউটিটা কিন্তু সুন্দর আছে, বিউটি জোড়াটা অনেকই সুন্দর ভাই। বিউটি জোড়াটা কত? 30,000 টাকা। আর বিউটি জোড়া 30,000 টাকা দাম চাইতেছে, সুন্দর আছে। এখানে কিছু রেড বোম্বাই আছে, যে জোড়াটা দৌড়াদৌড়ি করতেছে, কিছু মিলি আছে, রেড চেকার আছে, রেসার আছে। আর এখানে কিছু সবুজ গোলা আইটেমের কবুতর আছে, চিলা, ঘিয়াশুল্লি, সবুজ গলা, গলা ঘষা, সুন্দর একটা চিলা দেখতে পাচ্ছেন, চুড়াল চিলা নট অনেক বেশি ভাই। চিলা চুড়ালটা কি বিক্রি? তো একজন কিনা রেখে গেছে, কিনছেন আপনি? ও অনেকই সুন্দর চিরা চিরাল নটটা, সমস্যা নেই, চিরা চিরাল নটটা দেখতে পাচ্ছি, ফুল করিদমের অরেঞ্জ কালার, অনেকই সুন্দর নটটা। তো একজন কবুতরটা কিনে এখানে রেখে গেছে, তাও আমি দেখাচ্ছি কবুতরটা আপনাদেরকে, অনেকই সুন্দর কবুতরটা, ভালো লাগছে নটটা, নটটা ভালো মতো দেখে আপনাদের। এই যে নটটা দেখতে পাচ্ছেন চিরা চিরাল নটটা, এইটা কিন্তু অনেক ফার্স্ট ক্লাস কবুতর, কোয়ালিটি ফুল, অনেক সুন্দর চিরা চিরাল, অনেকই সুন্দর। ও ভাই একটা কথা বলে নিতেই হয়, হাটঘাটের কবুতর অসুস্থ থাকতেই পারে বেশিরভাগ, এইটা আমি আগেও বলেছি এখনও বলি, ইভেন আপনার কবুতর দেখে শুনে কিনবেন, কারণ যে ওয়েদার সবারই কবুতর সমস্যা হয়, যেমন আমারও 2-3টা কবুতর অসুস্থ আছে, বাসায় ট্রিটমেন্ট চলছে, আমার চন্দন ঘরটাও নটটাও অসুস্থ। তো আল্লাহ পাক আমার এই নটটার জন্য সবাই একটু দোয়া করবেন, যাতে কবুতরটা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এটা একজোড়ে কিং দেখতে পাচ্ছেন, অনেকই সুন্দর এই কিং জোড়াটা, হলুদ কিং সুন্দর আছে জোড়াটা, অনেক গোল মোটর কিং কবুতর, কিন্তু যত গোল শেপের হবে তত ভালো। এই কবুতরটা উঠে পেরে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর আছে নটটা, অনেক ভালো, কিন্তু মাদিটা বোধ হয় একটু সেক আছে আর কি, একটু অসুস্থ আছে। এটা দেখতে পাচ্ছেন নিজে দেখুন, নট চোখটা দেখলে বুঝতে পারবেন নিজে চলে, আরও দেখছেন নাকটা ফুলে আছে, তো বুঝে শুনে। আর আমি হাটে আপনাদের গেল সপ্তাহে কিছু নাম্বার দিয়েছিলাম,
তো আপনারা সবার নাম্বার একজনের কথা আমি বলেছি যে আমার চেনা, হ্যাঁ উনি চেনা আছে, ওনার কোনো সমস্যা নেই, ওনার সাথে লেনদেন করতে পারে, কিন্তু আর বাদ বাকি যাদের নাম্বার দেয় আমি কিন্তু কাউকে চিনি না ওরকম। তো আপনারা আপনাদের লেনদেন আপনাদের যদি যেটাই করে থাকেন আপনাদের নিজ দায়িত্বে করবেন, পরবর্তীতে আমাকে কোনো যেমন দোষ বা কোনো কিছু দিতে পারবেন না, দেখে শুনে বুঝে নেবেন ভাই, কারণ আমি জাস্ট হাটে আসি। হাটের কবুতর কিন্তু ম্যাক্সিমাম আগেও বলেছি এখনও বলেছি যে হাটের কবুতর 70% 60% আর কি মিসমার্ক, নষ্ট, ডিম্বাচ্চা করে না, এই টাইপের হয়ে থাকে। তো অবশ্যই আপনারা দেখে শুনে সব কিছু করবেন। আর আজকে হাটটা আমার তেমন পছন্দই হচ্ছে না, তো আজকের হাটটার ভিডিও বেশি লম্বা করারও ইচ্ছা নেই। এখানে আপনারা ইয়া দেখতে পাচ্ছেন সিরাজি কবুতর, রে সিরাজি, দুটা সিরাজি আছে, একটা রেড কালার আর একটা হচ্ছে ছাই কালার, সুন্দর আছে জোরটা। এখানে কিন্তু সুন্দর কবুতর আছে, দেখি আমাদের দেশি কবুতর, খাকি, চা, সবুজ গোলা। আজকের হাটের অবস্থা অনেকই খারাপ, ম্যাক্সিমাম কবুতর ইচ্ছে এক সেক লাগছে আমার কাছে, কী জানি মনের, তাই আর কি কোনো কবুতর ওরকম ডিটেলস দিলাম না। আর ভিডিও অবশ্যই সামনের সপ্তাহে দেখাবো, আর আপনারা হাটের থেকে যেই কবুতর কিনবেন একটু বুঝে শুনে কিনবেন দয়া করে, আমি বারবার বলছি, কারণ আজকের কবুতর হাটের আমার কেন জানি লাগছে, যে খাঁচায় যাই একটা দুইটা কবুতর সমস্যা দেখাই যাচ্ছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করবেন।